হ্যালো, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ধোকার ডালনা করে দেখাবো। এটা একটা ট্রেডিশনাল বেঙ্গলি ডিশ। তো এই রান্নাটা করতে আমাদের লাগবে, এখানে নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, জিরে, তেজপাতা, এখানে জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, হলুদ, এখানে আমি কিছুটা নিয়েছি মৌরি, আমাদের লাগবে হিং, আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর এখানে আছে ছোলার ডাল বাটা। এই ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে মিক্সিতে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। তো আপনাদের যদি আমার রান্নাটা দেখার পর ভালো লাগে, আপনারা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি রান্নাটা। আমি প্রথমে একটা কড়াই গরম করে নেব। কড়াইটা গরম হলে আমি খুব অল্প তেল নেব, 1 টিস্পুন মতো একটু তেল গরম করব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি এতে মৌরিটা দিয়ে দেবো। আর আমি এখানে 1 টিস্পুন মতো হিং দিয়ে দেবো। এবার এই দুটো থেকে খুব ভালো গন্ধ বের হলে আমি ডাল বাটাটা, ছোলার ডাল বাটাটা দিয়ে দেবো। আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিই, আমি এই ডালটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। দেখুন আমার এই মিশ্রণটা ঠিক এরকম বাইন্ডিংয়ে তৈরি করতে হবে, এটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এবার সেই প্লেটে আমি এটাকে তুলে নেব। দেখুন এটাকে আমি একটা প্লেটে নাবিয়ে হাত দিয়ে এরকম ভালো করে চেপে দিয়েছি, ফ্ল্যাট করে নিয়েছি। এবার এটা আমি ফ্রিজে 10 মিনিট রেখে দেব। এটা আমাদের জমে গেছে, এবার আমি এটা বরফির মতো করে কেটে নেব। আমাদের বরফির মতো কাটা হয়ে গেছে, এটা ঠান্ডা করে কাটলাম ওই জন্য আমি কাটতে পারলাম, গরম থাকলে ভালো কাটা হয় না, এটা একটু ভালো করে জমে গেলে তবে এটা ভালোভাবে কাটা হয়। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এবার আমি ওই বরফিগুলোকে ভাজবো। আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন বা সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে আমি এখানে সাদা তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার একটু সবগুলোকে ভেজে নেব। আমি
মাছটা ভালো করে ভাজা হলে আমি উল্টে দিয়ে এইভাবে আমি সবগুলো বরফি ভেজে নেব। আমি বরফিগুলোকে এরকমভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে তেজপাতা আর জিরেটা দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেব। হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিয়ে দেবো। এবার তেল বেরোনো অবধি আমি এটাকে কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটাকে ঢেকে ফ্লেমটাকে কম করে দেবো, হ্যাঁ মিডিয়াম ফ্লেমে আপনারা রাখবেন। এটা আমি 10 মিনিট এবার হতে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা ঢোকাটা দিয়ে দেবো। দিয়ে গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটাও দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেবো। খুব বেশি ফুটাবো না, তাহলে এই ঢোকাগুলো ভেঙে যাবে। মিনিট ফুটিয়ে নিয়েছি, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে আরও 10 মিনিট আমি রাখব। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের প্রিয়জনদের বানিয়ে খাওয়াবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।